তো সে তো স্থানীয় নেতাদের সাথেও এই বিষয়ে কোনো কথার উল্লেখ নেই, তার মানেই হচ্ছে টোটালি ব্যাপারগুলোকে ইগনোর করা। আমরা আসলে এই ধরনের অবজ্ঞা দেখেই আসতেছি আমাদের সমাজে, আমাদের চারপাশে এই যে অত্যাচার হচ্ছে, খুন হচ্ছে, সব জায়গাতেই সরকারের একটা বিচারহীনতার সংস্কৃতি দাঁড়িয়ে গেছে এবং সবখানেই আমরা আসলে আমাদেরকে অবজ্ঞা করা ছাড়া সরকারের কোনো কাজ নাই। তো এইসব ক্ষেত্রে বলতে চাই যে আসলে আমরা যদি না নিজেদের অধিকারের জন্য না লড়ি, তাহলে কেউ এসে আমাদের সেই লড়াইটা লড়ে দিয়ে যাবে না। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সরকারকে আসলে কি আবেদন করব, আমার কাছে মনে হয় সরকারকে আবেদন করার কোনো কিছু নাই যে আপনি ওখানে ত্রাণ দিতে দেন, আপনি ওখানে ত্রাণ দেন, এটা সরকারেরই দায়িত্ব। প্রতি বছর আমরা বিভিন্ন জায়গায় ত্রাণ দেই, সেটা আমাদের দায়িত্ব না, সাধারণ মানুষের দায়িত্ব না, কারণ সাধারণ মানুষ ট্যাক্স ভ্যাট সবই দেয়। সরকারের দায়িত্ব, সরকার যে কোনো দুর্গত মানুষকে সাহায্য করবে, দেশের যে কোনো প্রান্ত দুর্গতদেরকে সরকার সাহায্য করবে, সেখানে সরকার নিজে তো সাহায্য করেই না, সে অস্বীকার করে তাদের অস্তিত্বকে এবং একই সাথে আমাদেরকেও নানাভাবে বাধা দেয় এই ধরনের সাহায্য করতে। সেই ক্ষেত্রে আমি বলবো আমার আসলে সরকারের কাছে কোনো আবেদন নাই, আমার সাধারণ মানুষের কাছে আবেদন আছে যে আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা নিজের ভালোটা বুঝেন, এই সাময়িক স্বার্থটাকে না বুঝে লং রানের যে স্বার্থ বা দূরদর্শিতা সেই জিনিসটাকে বুঝেন এবং নিজেকে বাঁচাতে হলে দেশকে বাঁচাইতে হবে। আমার কাছে মনে হয় যে ওই আদিবাসী যদি না বাঁচে, সেখান থেকে আস্তে আস্তে আমিও গ্রাস হতে থাকবো, আমার আমি পর্যন্ত চলে আসবে। তো আমি আমি বাঁচতে হলে পুরা সমস্ত দেশকেই বাঁচতে হবে, সবাইকে বাঁচতে হবে এবং নিজের অধিকারগুলোকে আদায় করে নিতে হবে। আমার সমস্ত মানুষের কাছে এটাই দাবি যে আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা সরকারকে বাধ্য করেন, আপনারা মানুষের পাশে দাঁড়ান, যেন এই ধরনের পরিস্থিতিতে কেউ আমাদের কাউকে অবজ্ঞা করার দুঃসাহস না করে, কেউ যেন বিচারহীনতা সংস্কৃতিকে দিনের পর দিন বটগাছে মহাসুরে পরিণত করার অপচেষ্টা করতে না পারে, সেই রকমভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে কাজ করতে হবে। ধন্যবাদ সবাইকে।